হাই আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আলম, তোমাদের সামনে হাজির হয়েছি গণিতের কিছু কোয়াড্রেটিক নিয়ে। আমরা গত ক্লাসে বিন্যাস এবং সমাসের কিছু অংক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু অংক নিয়ে আলোচনা করব। তা এখন আমরা একটা অংক আলোচনা করি, সমাধান করি। এখানে বলা আছে যে ম্যাথমেটিক্স, কম্বিনেশন, পারমিটেশন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলাদেশ শব্দগুলো কত প্রকারে সাজানো যায়। আর এটা হলো বাংলাদেশ শব্দটিকে কতবার পুনরায় বিন্যাস করা যায়। তাহলে এই ক্যাটাগরির অংক আমরা আগে করেছিলাম, এখন আবার আমরা করব যে এখানে ম্যাথমেটিক্স শব্দটি কত প্রকারে বিন্যাস করা যায় এটা আমরা পারব। কম্বিনেশন শব্দটি, পারমুটেশন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলাদেশ শব্দগুলো কত প্রকারে সাজানো যায় এবং বাংলাদেশ শব্দটিকে কতবার পুনরায় বিন্যাস করা যায়। তাহলে আমরা জানি যে কোনো অক্ষর, তোমরা অবশ্যই এই অঙ্কটা করার আগে আমরা এর আগের লেকচারটা তোমরা একটু দেখে আসবে। আগের লেকচারটা তোমরা দেখলে এটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে ম্যাথমেটিক্স, এখানে ম্যাথমেটিক শব্দটি শব্দটিতে কয়টি অক্ষর আছে, মোট অক্ষর আছে দুটি, তারপরে আর এখানে টি আছে দুটি। তাহলে পদার্থ শব্দটিকে আমি বলছিলাম যে এর আগের লেকচারটা অবশ্যই দেখবা, আগের লেকচারটা দেখলে তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখানে যতটা অক্ষর একই রকম থাকে ফ্যাক্টোরিয়াল তত দ্বারা আমাদের ভাগ করে দিয়ে দিতে হবে। তাহলে এইখানে প্রদত্ত শব্দটিকে সাজানো যায় এখানে মোট অক্ষর কয়টা, এগারোটি। তাহলে ফ্যাক্টোরিয়াল এগারো ভাগ হবে, এখানে একটু লক্ষ্য করো, এম আছে দুটি, তাহলে ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ। তারপরে এ আছে দুটি, ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ। আবার এখানে টি আছে দুটি, ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ হবে। তার মানে কি, যতটা অক্ষর একই রকম থাকবে ঠিক ফ্যাক্টোরিয়াল তত দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কত আসে, আমরা ফ্যাক্টোরিয়াল এগারোর মান আমরা নির্ণয় করতে পারি। আমরা ক্যালকুলেটারের সাহায্যে কিভাবে ফ্যাক্টোরিয়াল এগারোর মান নির্ণয় করতে হয় তা আমরা গত ক্লাসে দেখছি। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল এগারোর মান আসে 3,99,16,800। আর ফ্যাক্টোরিয়াল টু এর মান টু, এই ফ্যাক্টোরিয়াল টু এর মান টু, এই ফ্যাক্টোরিয়াল টু এর মান টু। তার মানে এই 3,99,16,800 কে দুজনের সাথে সাধারণ আট দ্বারা ভাগ হবে। তার আমি যদি ভাগ করে দিই আট দ্বারা, তাহলে 4,99,498, তারপরে 9,600, এটাই অ্যান্সার। এখন এরকম করে যদি আমি কম্বিনেশন শব্দটা দেখি, যে কেমন কম্বিনেশন শব্দটিতে, তাহলে আমরা এখানে কি করেছি যে ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে যতটা অক্ষর আছে ফ্যাক্টোরিয়াল তত, এবং যতটা অক্ষর একই রকম আছে ফ্যাক্টোরিয়াল তত দ্বারা ভাগ করে দিছি। এখানে এম আছে দুটি, ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ। এ আছে দুটি, ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ। টি আছে দুটি, এর জন্য ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ। এরকম করে যদি আমি কম্বিনেশন শব্দটা ধরি, যে কম্বিনেশন শব্দটিতে, তাহলে এখানে কম্বিনেশন আমি লিখলাম, কম্বিনেশন শব্দটিতে মোট অক্ষর আছে 1,2,3,4,5,6,7,8,9,10। তাহলে 1,2,3,4,5,6,7,8,9,10 11টি আছে। তাহলে কম্বিনেশন শব্দটির অক্ষর আছে 3,6,9,11, তাহলে 11টি। যার মধ্যে এইখানে একটু লক্ষ্য করো কি কি জিনিস একই রকম আছে, ও আছে দুটি, তাহলে এখানে ও দুটি, তারপরে এইখানে কম্বিনেশন আই আছে দুটি, আর কোন অক্ষর একই রকম নেই। তাহলে ও দুটি এবং আই দুটি, তাহলে এইখানে প্রদত্ত শব্দটিকে সাজানো যাবে। এর মানে কি, কম্বিনেশন শব্দটিকে সাজানো যাবে কম্বিনেশন শব্দটিকে সাজানো যায়
ফ্যাক্টরিয়াল 11 যেহেতু ও দুটি ফ্যাক্টরিয়াল 2 আই দুটি ফ্যাক্টরিয়াল আই এর জন্য 2 তাহলে একটা 2 রাখবে না তাহলে ফ্যাক্টরিয়াল 11 মানে এত তাহলে আর এখানে ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 আর এই ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 তাহলে আমরা এখানে কত ভাবে সাজাইতে পারি এর মান 2 তাহলে এখানে 4 দ্বারা ভাগ হবে তাহলে 11,3,99,16,800 রে ভাগ করতে হবে 4 দিয়ে তাহলে আসে 99,79,200 তার মানে কি 997,000 ম্যানেজমেন্ট শব্দটিতে ম্যানেজমেন্ট তাহলে ম্যানেজমেন্ট শব্দের মোট অক্ষর আছে কত 1 2 3 4 5 6 7 8 9 10 তার মানে কি 10টি যার মধ্যে এইখানে কি কি জিনিস একই রকম আছে আমরা দেখি এম এম দুটি এম তারপরে এ দুটি তারপরে ই আছে কয়টি দুটি তারপরে এন আছে কয়টি এনও দুটি n সমান সমান 2 ওকে তাহলে এখন তাহলে আমরা কি লিখতে পারি ম্যানেজমেন্ট শব্দটিকে সাজানো যায় ম্যানেজমেন্ট শব্দটিকে সাজানো যায় তাহলে ফ্যাক্টরিয়াল ইকোনমি কত ফ্যাক্টরিয়াল 10 ওকে এখন m এর জন্য ফ্যাক্টরিয়াল 2 দুইটা এর জন্য ফ্যাক্টরিয়াল 2 দুইটা e এর জন্য ফ্যাক্টরিয়াল 2 হবে তারপরে ইনটু এন এর জন্য ফ্যাক্টরিয়াল দুটা এন এর জন্য ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ হবে তাহলে ফ্যাক্টরিয়াল 11 এর মান কত আসে সরি ফ্যাক্টরিয়াল 10 এর মান ফ্যাক্টরিয়াল 10 আসে কোন 36,268,800 তার মানে কি 3,28,800 আর এইখানে এ ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 ইনটু এ ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 আবার এ ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 আবার এ ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 দুটো মিলে 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 তার মানে কি এই 3,28,800 কে 16 দ্বারা ভাগ ভাগ 16 তাহলে আসে 2 শব্দটিকে কত ভাবে সাজানো যায় তাহলে এখানে আমি যদি বাংলাদেশ শব্দটি লিখি যে বাংলাদেশ শব্দটিকে শব্দের মোট অক্ষর আছে কয়টি আমরা একটু দেখি বাংলাদেশ শব্দটিতে মোট অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 সেম 10টি যার মধ্যে কি এ এ দুটি এ আছে দুটি তারপরে আর নাই আর কোনো অক্ষর মিল নাই এ দুটি এখানে বি একটি এনও একটি জিও একটি এলও একটি ডি একটি ই একটি এস একটি এবং এস একটি তাহলে এইখানে বাংলাদেশ শব্দটিকে সাজানোর উপায় শব্দটিকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 10 আর এইখানে চারটা ফ্যাক্টরিয়াল হবে না শুধু এইখানে এ দুটি এর জন্য এখানে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ তাহলে এই ক্ষেত্রে আমাদের 3,28,800 কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে তাহলে 3,28,800 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে তাহলে এইটা আসে 18,14,400 এত উপায় এখন লাস্টে একটা কথা আছে
যে বাংলাদেশ শব্দটিকে কতবার পুনরায় বিন্যাস করা যায়। দেখো আমরা এখানে বাংলাদেশ শব্দটিকে মোট সাজানো উপায় কত, 18,14,400 উপায় সাজানো যায়। এই যে এইটার মধ্যে এইটাও কিন্তু আছে, এই বাংলাদেশ শব্দটাও আছে। তার মানে কি আমাদের এই বাংলাদেশ শব্দটিকে মোট একবার সর্বমোট 18,14,400 উপায় সাজানো যায়। এখন এই 18,14,400 মধ্যে কিন্তু এই বাংলাদেশটাও আছে, কিন্তু আমাদেরকে কিন্তু এটা দিয়ে দিছে যে এটা আমাদের এখানে থাকবে। আর কতবার পুনরায় বিন্যাস করা যায়, তাহলে আর কতবার, তার মানে কি এটা বাদ, তাহলে এই উপায়টা বাদ, তাহলে এই উপায়টা যদি বাদ হয় তার মানে কি আমাদের একটা উপায় দেওয়া আছে বাংলাদেশ, এই একটা সাধারণ উপায় আমাদের দেওয়া আছে, আর বাকি আছে কয়টা। তার মানে কি এই যে 18,14,400 থেকে এই একটা উপায় বাদ যাবে। তাহলে পুনরায় বললে মানে কি আমাকে একটা শব্দ দিয়ে দিছে, এটাকে পুনরায়, পুনরায় বললে মানে কি আমি অন্যভাবে কত উপায় সাজাতে পারি, আমার একভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, আর কত উপায়ে সাজাতে পারি। তাহলে বাংলাদেশ উপায়ে দেওয়া আছে, এই উপায়টা দেওয়া আছে, এই উপায়টা আমাদের দেওয়া আছে, আর মোট সাজানো যায় এত, তার মানে কি একটা উপায় বাদ হবে, তাহলে পুনরায় সাজানো যায়। তাহলে এই 18,14,400 থেকে এক উপায়টা বাদ, তার মানে কি বাংলাদেশের এই যে সিরিয়াল প্রথমে বি আছে, তারপরে এ আছে, তারপরে এন আছে, জি, তারপরে এল, তারপরে এ, তারপরে ডি, তারপরে ই, তারপরে এস, তারপরে এইচ, এই সিরিয়ালটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি কত উপায়, তাহলে আর বাকি কত উপায়ে, তাহলে আমাদের এক উপায়টা বাদ যাবে। তাহলে এটা হবে এখান থেকে যদি আমরা এক বিয়োগ করি, বিয়োগ ওয়ান যদি বিয়োগ করি, তাহলে কত আসবে 18,14,399 একটা উপায়। এই হলো আমাদের অঙ্ক। এখন এই যে বিন্যাস সমাবেশের অঙ্ক অনেক ক্যাটাগরিতে আসতে পারে, অনেক ক্যাটাগরিতে আসতে পারে। আমরা একটা ক্যাটাগরি আমরা যদি আলোচনা করি, যেমন ধরো বাংলাদেশ, আমি যদি এখানে এই তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে তুলে নিবা, আমি যদি এখানে বলি যে বাংলাদেশ শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যাতে বিটা প্রথমে থাকে, অথবা এলটা প্রথমে থাকে, তাহলে আমরা এখানে বাংলাদেশ শব্দটিকে আমরা যদি এখানে লিখি বি এ এন জি এল এল আ ডি ই এস, বাংলাদেশ শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যাতে যেন নিয়মটা শিখবো। এখানে বলছে যে বাংলাদেশ শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন এস অক্ষরটি প্রথমে থাকবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমি এখানে বাংলাদেশ লিখলাম, বি এ এই বাংলাদেশ শব্দটি লিখলাম, এখন এটাকে কতভাবে সাজানো যায় যেন প্রথমে এস থাকে। তাহলে আমি এই এসটাকে আমি প্রথমে নিয়ে আসবো, তাহলে এস নিয়ে আসলাম। এখন এই বি এ এন জি, এখানে আমরা যখন এসটা প্রথমে লিখি, এখানে বি এ এন জি, এই যে এখানে এই এসটা হবে না, এখানে ই এস এস পর্যন্ত। এখন এই যে আমি এইটাকে প্রথমে রেখে আমি এইখানে এই যে এইগুলাকে সাজাবো, তার মানে কি আমি এস প্রথমে রেখা, এখন আমি আমার এ এন জি বি এল এ ডি ই এস আমি এইভাবে সাজাইতে পারি। আবার এস প্রথমে রেখে এস এস এখানে দিলাম, ই দিলাম, এ দিলাম, এন দিলাম, এন দিলাম, জি দিলাম, আবার এ দিলাম, তারপরে বি দিলাম, তারপরে ডি দিলাম, এরকম আমরা সাজাইতে পারি। তাহলে আমাদের সবর ক্ষেত্রে প্রথমে এস থাকবে। তাহলে বিন্যাস হচ্ছে কারা, বিন্যাস হচ্ছে এই ছাড়া যে শব্দ অক্ষরগুলো আছে, যে অক্ষরগুলো আছে সেগুলো পরস্পরের সাথে বিন্যাস হচ্ছে। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি যে এস কে প্রথমে রেখে আমাদের এই হলো অঙ্ক সমাধান হবে, এস কে প্রথমে রেখে সাজানো যায় বা বিন্যাস করা যায়, সাজানো যায়। এখানে একটু লক্ষ্য করো, আমরা কয়েকটা শব্দকে বিন্যাস করতে পারতেছি, এখানে এস ফিক্স, যেটাকে প্রথমে রাখবো বা শেষে রাখবো এটা যাই বলো, আমরা এসটাকে ফিক্স, এসকে ফিক্স রেখে বাকি কয়টা অক্ষর 1 2 3 4 5 6 7 8 9 বাকি 9টা অক্ষরকে আমরা পাশাপাশি সাজাচ্ছি, উলুট পালট করে
পরিবর্তন করে সাজাচ্ছি, তাহলে আমাদের মোট পরিবর্তন করতেছে কয়টা অক্ষর? নয়টা অক্ষর, তাহলে ফেক ক্রিয়া নাইন। ওকে, এখন এই নয়টা অক্ষরের মধ্যে আবার কয়টা জিনিস একই রকম আছে? শুধু এ দুটো আছে, এর জন্য ফেক ক্রিয়া টু। তার মানে কি আমি এখানে ফেক ক্রিয়া লয়ের মান কত? ফ্যাক্টরিয়াল নয়ের মান হলো ৩৬২৮৮০। আর এখানে এটা তো বাক হবে ফ্যাক্টরিয়াল টু এর মান কত? শুধু টু, তাহলে এটাকে বাক করতে হবে ফ্যাক্টরিয়াল টু দ্বারা। তাহলে এখানে ১৮৮১৪৪০ উপায় উপায়। তার মানে কি আমার এই যে ১৮১৪৪০টা শব্দের মধ্যে এস প্রথমে থাকবে আর বাকিগুলো পরিবর্তন হয়ে বসবে। এখন আমাকে যদি এইভাবে না লিখে যে বাংলাদেশ শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, যেন এস প্রথমে থাকে, এস প্রথমে থাকবে প্রথমে এবং শেষে শেষে ডি থাকবে, তাহলে এইখানে একটু লক্ষ্য করো। এখন যে দুটো অক্ষরকে ফিক্সড করে দেওয়া হবে ওই দুটাকে আমরা গণনা লাগবো না। তার মানে কি আমি প্রথমে রাখবো এস আর লাস্টে রাখবো বি। এখন আমাদের এই যে মাঝখানে যে শব্দগুলো আছে এইখানে বাংলাদেশ, তাহলে এখানে কয়টা অক্ষর? বি আর এস ফিক্সড হয়ে গেছে, তাহলে বাকি কয়টা থাকে? এখানে এ এন জি এল এ ডি ই এস, এই যে এইটা এইচ এবং বি শেষে বসে এই যে এ অক্ষরগুলো মাঝখানে বসবে। এখন এ অক্ষরগুলো কিন্তু আমাদের এভাবে বসতে পারবে, আমরা এখানে এ এন জি এল এ ডি ই এস এটা বসাইলাম। এখন এখানে এস আমি প্রথমে বসাইলাম এবং লাস্টে বি বসাইলাম। এখন আমি এখানে এস দিব, তারপরে ই দিব, তারপরে ডি দিব, তারপরে এ দিব, এল দিব, জি দিব, এন দিব, এ দিব, আবার এস প্রথমে, তারপরে ডি এখানে, এ এখানে, জি এখানে, এন এ এটা এখানে, এস ই আমরা এখানে, বি এইভাবে সাজাই। তার মানে কি আমাদের এই যে এই অক্ষরগুলো বিন্যাস হচ্ছে। তাহলে এই অক্ষর কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অক্ষর পরস্পরের সাথে পরিবর্তন হচ্ছে, পরস্পরের সাথে বিনিময় হচ্ছে। তাহলে এখানে অক্ষর হবে যে প্রথমে এস এবং শেষে বি রেখে শব্দটিকে, বাংলাদেশ শব্দটিকে সাজানো যায়। বাকি শব্দ থাকে কয়টা? আটটা, তাহলে আটটা শব্দ পরস্পরের সাথে বিন্যস্ত হবে, তাহলে এই যে ফ্যাক্টরিয়াল এ। এখন এই আটটা শব্দের মধ্যে আবার দেখো তো কোন শব্দ কোনো অক্ষর একই রকম আছে কিনা, অবশ্যই এ আর এই দুইটা এ আছে, তাহলে জন্য ফ্যাক্টরিয়াল টু দ্বারা বা। তাহলে ফ্যাক্টরিয়াল এইটার মান কত? ফ্যাক্টরিয়াল এইটার মান ফ্যাক্টরিয়াল হলো ৪০৩২০, তাহলে এটা হবে ৪০৩২০। আর ফ্যাক্টরিয়াল টু এর মান কত? টু, এটা ভাগ করব দুই দ্বারা, তাহলে ২০১৬০। এত উপায়। তার মানে কি আমি বাংলাদেশ শব্দটিকে প্রথমে এস এবং শেষে বি রেখে মোট কত উপায় সাজাইতে পারি? ২০১৬০ উপায়ে সাজাইতে পারি। এখন এইভাবে আমরা অনেক অঙ্ক অনেকভাবেই করা যায়। আমি এখানে এস প্রথমে রাখবো, তারপরে এ দুইটা প্রথমে রাখবো। এখন এ এর ক্ষেত্রে যদি আমাকে বলে যে এ প্রথমে এবং এ প্রথমে এবং শেষে যদি আমি বি রাখি, প্রথমে এ রাখবো শেষে বি রাখবো, কিন্তু এখানে এ কয়টা? এ কিন্তু আমরা এটা একটু করি যে যে বাংলাদেশ শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, যেন এ প্রথমে থাকবে এবং শেষে বি থাকবে। তাহলে এ থাকবে প্রথমে এবং শেষে থাকবে বি। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি যে এ তো এখানে দুটা, এখন কোন এ প্রথমে থাকবে? কোন তুমি যে কোনো একটা এ প্রথমে রেখে বাকি মাঝখানে কটা থাকবে? আটটা থাকবে, ওই আটটা বিন্যস্ত হবে। তাহলে এখানে প্রথমে এ এবং শেষে বি রেখে
সাজানো যায়। দেখো আমি এখানে এ প্রথমে রাখলাম, একটা এ প্রথমে রাখলাম আর বি এখানে রাখলাম, তাহলে মাঝখানে কিন্তু আমাদের কয়টা অক্ষর থাকে? এ এল জি এল এ বি ই এস, এই যে এইখানে এই এই আটটা অক্ষর। এখন আমার এ এ এখানে থাকতে পারে, এ এ যদি এখানে আসে তাহলে এ এখানে চলে যাবে, তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না, খালি ফ্যাক্টরিয়াল টু দ্বারা ভাগ হবে না। তাহলে প্রথমে এ রেখে সাজানো যায় ফ্যাক্টরিয়াল শুধু এ টু পাই, কারণ এই যে মাঝখানে যে চারটা আটটা অক্ষর থাকবে এই আটটা অক্ষর সবগুলোই ভিন্ন ভিন্ন। এখন তুমি বলো স্যার আমি এ এখানে রাখবো আর এ এটা এখানে লিখে দেবো, এটা কোনো ফ্যাক্টর হবে না, কারণ এ তো এক নম্বর এ আর দুই নম্বর এ আমরা লিখবো না, যে কোনো একটা অক্ষর এ এখানে রাখবে আর বাকিটা আরেকটা অক্ষর তো এখানে চলে আসবে, এই ওইটা আবার কি এই আটটার সাথে পরস্পর বিন্যস্ত হবে, তাহলে ফ্যাক্টরিয়াল এ টু পাই। তাহলে ফ্যাক্টরিয়াল এটার মান কত? কত প্রকারে সাজানো যায় যেন স্বরবর্ণ গুলো একত্রে থাকে? একত্রে এইখানে লক্ষ্য করো স্বরবর্ণ মানে কি, ইংরেজি শব্দের স্বরবর্ণ মানে 52 হচ্ছে 5টি, এ ই আই ও ইউ এবং কনসোনেন্ট হলো 21টি বা ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তার মানে কি আমি এখানে যেভাবেই সাজানো সাজাবো না কেন স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। তাহলে আমাকে আগে দেখতে হবে যে বাংলাদেশ শব্দটিকে মোট অক্ষর আছে কয়টি? 10টি, যার মধ্যে স্বরবর্ণ আছে, যে বাংলাদেশ শব্দটি মোট অক্ষর আছে 10টি, যার মধ্যে স্বরবর্ণ আছে। তাহলে দেখো তো স্বরবর্ণ আছে কয়টা, এখানে এ আছে দুইটা, তারপরে ই, তাহলে এখানে স্বরবর্ণ আছে এ এ ই এ ই আই ও ইউ, তাহলে এই পাঁচটার মধ্যে এ আছে দুইটি আর ই আছে, তার মধ্যে স্বরবর্ণ আছে তিনটি, স্বরবর্ণ আছে আছে তিনটি, তারা হলো এ এ ই। ওকে, এখন আমি এটাকে এমনভাবে সাজাবো যেন এ এ ই সব সময় একই থাকে, তার মানে কি আমি এখানে বি দিলাম, তারপরে এ এ ই এই যে এইটাকে রাখলাম, তারপরে এখানে জি এম হবে, জি হবে, এল হবে, ডি হবে, এস হবে, এইচ হবে, এরকম হতে পারে, তার মানে কি সর্বনগুলো পাশাপাশি থাকবে, একই একটা থাকবে। আবার বি আমি এখানে এম দিলাম, তারপরে জি দিলাম, আবার এ এ ই এইভাবে থাকতে পারবে, আবার এখানে এল দিলাম, ডি দিলাম, এস দিলাম, এইচ দিলাম, আবার এখানে বি এন জি। এখন আবার এ তিনটা, এই যে তিনটা সর্বর্ণ আবার কিন্তু এইভাবে থাকতে পারে, এ ই এ এইভাবে থাকতে পারে, তারপরে আবার এ ই এ এ এইভাবে থাকতে পারে, তার মানে কি সর্বর্ণগুলো নিজেদের মধ্যে সাজাতে হবে। এর মানে আমি এই সর্বর্ণ তিনটাকে একটা অক্ষর ধরে কিভাবে সাজানো যায়, তার মানে কি আমি যেইভাবে সাজাবো না কেন অক্ষর তিনটা একই সাথে থাকবে এবং তারা নিজেদের মধ্যে পরিবর্তন করতে পারবে। তাহলে আমরা একটু দেখি যে এখন তিনটি অক্ষরকে এ এ ই এই তিনটি অক্ষরকে অক্ষরকে একটি অক্ষর মনে করে করে মোট অক্ষর হয়। দেখো আমরা এখানে এ এ ই এইটা ধরবো একটা, তাহলে এটা মিলে হলো একটা, আর বাকি থাকে কয়টা? মোট অক্ষর হলো 10টা, 10টা থেকে তিনটা গেছে, থাকে গেল 60টা, তাহলে বাকি থাকে 60টা, 60টা আর একটা, তাহলে কত হয়? তাহলে এইটা হলো একটা আর বাকি থাকে 60টা, তাহলে মোট অক্ষর হয় 8টা, তাহলে মোট অক্ষর হয় 8টি। ওকে, তাহলে 8টি অক্ষরকে সাজানো যায়, আটটি অক্ষরকে সাজানো যায়
ফ্যাক্টরিয়াল এ এখন একটু লক্ষ্য করো আমরা যে আটটি অক্ষর ধরছিলাম এ এ ই এইটা তারপরে আছে বি আছে এইচ আছে সি আছে এল আছে ডি আছে এস আছে তারপরে এন আছে ওকে তাহলে এখানে এ একটা অক্ষর দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই আটটি অক্ষর তাহলে এখানে এ আটটি অক্ষরের মধ্যে কোন অক্ষর দুইটা আছে এ দুইটা আছে কিন্তু এ দুইটাকে একসাথে মিলিয়ে এই অক্ষরবর্ণ গুলোকে একটা ধরছি তার মানে কি এখানে বাদ এটা পরে পরে আসতেছে তাহলে এই তিনটা মিলে একটা আর বাকি হলো এই সাতটা তাহলে মোট অক্ষর হলো আটটা তাহলে আটটা অক্ষরের মধ্যে কোনো অক্ষর দুটা নাই তাহলে ফ্যাক্টরিয়াল এটার মান কত আছে ফ্যাক্টরিয়াল এটার মান আছে 40320 ওকে থাকলো এখন একটু লক্ষ্য করো আমরা তো এ কত উপায় আছে এ এ ই এই যে এই তিনটা অক্ষরকে আবার সাজাইতে পারি সর্বনাম তিনটাকে আমরা এই সর্বনাম তিনটাকে এ এ ই তারপরে ই এ এ তারপরে এ ই এ এই তিন উপায়ে সাজাইতে পারি কিভাবে এখানে মোট অক্ষর কয়টি তিনটি তিনটার মধ্যে এ আছে কয়টা দুইটা তার মানে কি তিনটা অক্ষর নিজেদের মধ্যে বিন্যাস হতে পারে আবার সর্বনাম তিনটি আবার সর্বনাম তিনটি নিজেদের মধ্যে মধ্যে শাস্তে পারে বা বিন্যাস হতে পারে বিন্যাস হতে পারে ফ্যাক্টরিয়াল থ্রি উপায় এখানে একটু লক্ষ্য করো আমি এখানে লিখবো ফ্যাক্টরিয়াল থ্রি বা এই যে এ এ ই এই তিনটা অক্ষরের মধ্যে দুইটা অক্ষর আবার কি একই রকম তারা কে এ এ তাহলে দুইটা অক্ষর তাহলে ফ্যাক্টরিয়াল টু দ্বারা বা তাহলে ফ্যাক্টরিয়াল থ্রি মান কত ফ্যাক্টরিয়াল থ্রি মান তিন তো মানে ছয় আর ছয় হচ্ছে ছয় ফ্যাক্টরিয়াল থ্রি মান সিক্স আর এই ফ্যাক্টরিয়াল টু এর মান কত ফ্যাক্টরিয়াল টু এর মান টু তার মানে কি ছয় হচ্ছে অক্ষরে থ্রি উপরে এই থ্রি উপরে শাস্তে পারে তাহলে এখন একটু লক্ষ্য করো আমরা এই সর্বনিম্নের এ এ ই এই উপায়ের জন্য কত উপায় পাই 40320 আবার ই এ এ এটার জন্য কত পাবো 40320 আবার এ ই এ এটার জন্য কত পাবো 40320 তার মানে কি যত উপায় এক উপায়ের জন্য 40320 বার শাস্তে পারে তাহলে এখানে সর্বনিম্ন উপায় কয়টা তিন উপায় তাহলে তিন উপায়ের জন্য কতবার তিন পূরণ 40420 তাহলে সর্বনিম্ন গুলোকে একত্রে রেখে সব আমাদের সবগুলোকে সাজানো যায় বর্ণ গুলোকে পাশাপাশি রেখে সাজানো যাবে সাজানো যায় তাহলে 40320 পূরণ 3 সমান সমান কত আসে সমান সমান 40320 পূরণ 3 তাহলে 120000 120960 টাকা পাই এই হলো অ্যানসার তার মানে কি এই যে সব বিন্যাস এবং সমাবেশের অঙ্ক একটা অঙ্কই অনেকভাবে ঘুরে আসতে পারে একটু অক্ষরটা ঘুরে দিলে আমাদের অন্য অঙ্কের চেহারা বা পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা এত উপায় এইভাবে আমরা করতে পারি তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নিবা এবং এই ক্যাটাগরির অঙ্ক তোমরা সমাধান করার চেষ্টা করবা এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার ফোন নম্বর দেওয়া আছে এবং আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে তোমরা নক করতে পারো যে কোনো কোনো প্রবলেম নিয়ে ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ